पर छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चाँद मामा चुक्की दिए जाए जेठाई आबार छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যা সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা নমস্কার প্রতিদিনের মতন চলে এসেছি আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল খুব ভালো আছেন ভালো থাকবেন মজা নিয়ে থাকবেন চেষ্টা করবেন নাহলে আমি তো আছি আমার বুকিং নাম্বার আপনি জানেন আমার কাছে আসার জন্য ফোনে কথা বলতে যদি চান তাহলে রবিবার দিন দুপুর দুটো আর শুক্রবার দিন দুপুর দুটো পূর্ণিমা টিভিতে লাইভ যদি ফোনে কথা বলতে চান ভালো করে শুনুন মন দিয়ে আমার সঙ্গে যদি ফোনে কথা বলতে চান রবিবার দিন দুপুর দুটো আর শুক্রবার দিন দুপুর দুটো আর বুধবার দিন রাত্রির 8টা লাইভে কথা বলবেন পূর্ণিমা টিভিতে আর যদি এসএমএস করে ভাগ্য জানতে চান তাহলে এই নম্বরে এসএমএস করুন যে নম্বর বুকিং নম্বর যাচ্ছে এখানে এসএমএস করুন আপনার লাকি কেউ একজন এসএমএস আমি এই প্রোগ্রামে বলে দেবো আর যদি আমার প্রোগ্রাম দেখতে চান রাশিফলের অনুষ্ঠান সকাল 9টায় পূর্ণিমা টিভিতে দেখতে ভুলবেন না রাত্রির 12টা দেখতে ভুলবেন না আর এই প্রোগ্রামটা হয় সকালবেলা 7:30 আর প্রথম প্রোগ্রাম হয় রাত্রি 10টা আগে রাত্রি 10টা হবে তার রিপিট পরের দিন সকালবেলা 7:30 কি আমি জানি আপনাদের মুখস্থ একটু বলে দিলাম ধরুন নতুন নতুন দর্শক নতুন নতুন মানুষ তো প্রতিদিনই দেখে টিভি তাই না আপনি আমার ফ্যান আমি জানি কিন্তু আজকেও একটা মানুষ আমার ফ্যান হয়ে যেতে পারে বুকিং নম্বরটা লিখে নিন কাজে লেগে যাবে এই প্রোগ্রামের থিম হচ্ছে গিয়ে প্রথমে জ্যোতিষ চর্চা একটা ছোট্ট এসএমএস পড়বো যারা আপনাকে যারা আমাকে এসএমএস করেছেন একটা লাস্টের টোটকা চলুন আজ একটা জ্যোতিষ তথ্য নিয়ে আলোচনা করি অনেক রকম জ্যোতিষে জ্যোতিষকে আমরা বলি সাগর ঠিক আছে মানে সাগরও যত বড় হয় জ্যোতিষ ভাষা বা জ্যোতিষ শাস্ত্র অনেক বড়
অনেক বড় জ্যোতিষ। আমরা হাত থেকে ভাগ্য বিচার করি, অনেকে তো জন্ম তারিখ নেই, জন্ম সময় নেই, কোথায় জন্মেছে, কখন জন্মেছে কি কিছুই জানে না প্রচুর। আমার নিজের মাই তো আমার মায়ের জন্ম তারিখ বলতে পারে না। আমি মাকে মজা করে বলি, তোর তোমার জন্মের তারিখে কোনো ঠিক নেই। মা বলে আয় তোর কানটা মুলে দেবো, এটা এরকম অন্যরকম বলি আর কি, মজা করে আর কি। যাই হোক, এরকম প্রচুর মানুষের কিন্তু নেই জন্ম তারিখ, কী করা যাবে বলেন তো? তার জন্য হাত আছে, আর যাদের জন্ম তারিখ তারা তো লেখি, রাশি লগ্ন গণ দশা সবই পেয়ে যায়, তাদের সব কিছু পেয়ে যায়। যাই হোক, মন খারাপ করবেন না। আজকে হাত নিয়ে কিছু কথা বলবো, কে খুব ভালো হয় না বলেন তো? জ্যোতিষশাস্ত্রে হাতের নিয়ে ব্যাপার কথা বলে কত ভালো হয় বলেন তো? এই দেখুন, আজকে বুড়া আঙুল নিয়ে কথা বলবো। হ্যাঁ, বুড়া আঙুল নিয়ে। এই বুড়া আঙুল একেকজনে একই রকম, এই বুড়া আঙুল একেকজনে একই রকম। যার বুড়া আঙুলটা এরকম কার্ভ, মানে এই ধরুন এই বুড়া আঙুলটা না এখান থেকে রাউন্ড খেয়ে গেছে, রাউন্ড খেয়ে গেছে। যাদের বুড়া আঙুলটা এই যে আমরা বলি এটা থামস আপ এনার্জি, যাদের বুড়া আঙুলটা কার্ভ মানে এরকম বেঁকে গেছে, তারা খুব ইমোশনালি হয়, প্রচণ্ড ইমোশনাল। আরে কিচ্ছু বলা যাবে না, হয়তো আপনি একটু রাগ করে বললেন যে হয়তো তোমার সঙ্গে কথা বলবো না, আপনি এমনিই বললাম হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে, ও বাবা উল্টো আপনার সঙ্গেই কথা বলবে না। যাদের বুড়া আঙুল কাপ, কী মুশকিল বলেন তো? এই যদি কাপ বুড়া আঙুল, মানে খুব ভালো করে ভেবে তার সঙ্গে কিন্তু কথা বলবেন যদি এরা যদি কাপ থাকে। যাদের বুড়া আঙুল খুব স্ট্রেট, একদম স্ট্রেট বুড়া আঙুল, তারা খুব সিরিয়াস, খুব সিরিয়াস, না আপনার সঙ্গে এক্সট্রা কথা বলবে, হ্যাঁ না আপনার কথা এক্সট্রা কথা শুনবে, টু দ্য পয়েন্ট কথা বলবে, টু দ্য পয়েন্ট শুনবে, স্ট্রেট কাট লোক, একদম স্ট্রেট কাট, কোনো জল থাকবে না, কোনো রং থাকবে না, স্ট্রেট কাট একদম। যাদের বুড়া আঙুল স্ট্রেট, যাদের বুড়া আঙুল ওপরটা মাথাটা মোটা, যাদের বুড়া আঙুলের মাথাটা মোটা ওপরটা, তারা মাথা মোটা। যাদের বুড়া আঙুলের ওপরে মাথাটা মোটা তারা মাথা মোটা, মানে তাদের বুদ্ধিশুদ্ধি কম, মন ভালো জানেন তো? যাদের বুড়া গুলো মাথাটা মোড়ে তারা মন ভালো, হার্ডলি তারা খুব ভালো, একটু বুকা গোছে। আপনি ওকে গায়ে হাত বুলিয়ে মিষ্টি কথা বলে সব কিছু করিয়ে নেবেন, আপনার যদি থাকে আপনাকেও তাই লোকে করায়, কাজ ফুরিয়ে গেলে আপনাকে ঠেলে ফেলে দেয়। যাদের বুড়া আঙুল এরকম মোটা, মাথাটা মোটা, ঠিক আছে, যাদের বুড়া আঙুল, যাদের বুড়া আঙুল চ্যাপটা, মানে এখানটা পুরো চ্যাপটা, মানে খুব চ্যাপটা, মনে জানে চ্যাপটা সিমের মতন চ্যাপটা আর কি, যাদের বুড়াঙ্গুল চ্যাপটা, তারা শারীরিকভাবে খুব দুর্বল, শরীর তার ভালো থাকে না, দুর্বল, এনার্জি পায় না, খেতে পারে না, খেতেই পারে না, দুটো রুটি খাবে, এইটুকুনি ভাত খাবে, খেতেই পারে না, দুটো বিস্কুট খেলেই পেট ভরে যায়। যাদের বুড়াঙ্গুল পাতলা, যাদের বুড়াঙ্গুল লম্বা, তারা প্রচণ্ড এনার্জেটিক, কী করতে হবে বলুন না, কোনো কাজে না নেই। ম্যাক্সিমাম ডিফেন্সের লোকেদের বুড়াঙ্গুল লম্বা হয়, কী করতে হবে বলুন না, কোথায় গার্গিলে গিয়ে গুলি খেতে পারি আমি। যাদের বুড়া আঙুল লম্বা, যাদের বুড়া আঙুল ছোটো, মানে একটু বেটে টাইপের, তারা কাজই করতে চায় না, কুড়ের হাড়, কাজ যত শর্টকাট কাজ করা যায় টুক করে কাজ করে চলে গেল, টুক করে কাজ করে চলে গেল, মানে কাজ, মানে এরা হচ্ছে কামচোর বলা যেতে পারে, বা কাজ কম, মানে অল্প খেটে বেশি লাভ, যাদের বুড়া আঙুল ছোটো। যাদের বুড়া আঙুলের লোম বেশি, তারা খুব আয়েসি, যাদের বুড়া আঙুলের লোম বেশি তারা খুব আয়েসি, শৌখিন, সেজে গুজে পাউডার ফাউডার মেখে আনন্দ করে এরা পুরো ফিট ফাটে একদম পুরো জামাই সেজে গুজে বেড়াবে, যাদের বুড়া আঙুলে লোম বেশি। যাদের বুড়া আঙুলটা খসখসে, মানে ওপরটা খসখসে ড্রাই, তাদের হাতে তো পয়সাই থাকে না, যাদের বুড়া আঙুলটা খসখসে তাদের হাতে পয়সাই থাকে না। যাদের বুড়া আঙুলে ইয়ে কর আছে না কর, যাদের বুড়া আঙুলে কর বেশি হয় তাদের সেক্সুয়াল প্রবলেম হয়, যাদের বুড়া আঙুলে যে কর, নর্মাল যে কর থাকে তার থেকে বেশি কর, মানে অনেকগুলো দাগ আছে ভেতর এখানে, তাদের সেক্সুয়াল প্রবলেম হয় সেক্সে, তারা স্যাটিসফাই হয় না জীবনে, স্যাটিসফাই করতেও পারে না পার্টনারকে। এরকম অনেক কথা বলো, আজকে শুধু বুড়া আঙুলে বললাম, এখনও এখন অনেক আঙুল আছে, অনেক কথা আছে বলা, বলে না সাগর, এ কথার কোনো শেষ নেই। জ্যোতিষশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র বলা হয় ওই জন্য, এই কথা শেষ নেই, কত শুনবেন আপনি, সময় নিষ্ঠুর সময় বলতে পারি না। তারপরে ডেলি প্রোগ্রাম যদি আপনি দেখেন রাত্রি 10টায় সৌভাগ্য ডট কম অনুষ্ঠান, ডেফিনেটলি আপনি জানতে পারবেন যে আপনি জ্যোতিষ বিষয়ে অনেক জ্ঞান, অনেক অনেক জ্ঞান। চলুন একটা ছোট্ট SMS পড়ে নিই, যারা আপনারা SMS করতে চাইছেন ফোন করুন, বুকিং করুন, আর এই নাম্বারেই SMS করুন, ফোনে কিন্তু ভাগ্যে জানতে পারবেন না, কিন্তু
ফোন করে বলেন হ্যালো আমি শিলালের সঙ্গে কথা বলবো, হবে না, কোনো আবদার হবে না, কোনো রিকোয়েস্ট হবে না। এসএমএস করুন, যদি আপনার কপাল সাধ দেয় তাহলে আপনার এসএমএস আমি ডেফিনেটলি পড়বো, আর যদি কপাল সাধ না দেয় তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে, বুকিং করে নিন এই নম্বরে, একই নম্বর তো। চলুন, এটা এসএমএস পাঠিয়েছে, লিখেছে আলিপুরদুয়ার থেকে। শিলালদা আপনার প্রচুর বড় ফ্যান, আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনার প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে আমি আপনার অনুষ্ঠান দেখি, আপনার আমি বিভৎস বড় ভক্ত, আমার মা বাবা পরিবার বন্ধু বান্ধব আপনার কথা ছাড়া কোনো কথাই হয় না। থ্যাংক ইউ শিলালদা, আপনার একটা টোটকা করে আমি খুব উপকৃত হয়েছি। কি টোটকা বস? শিলালদা আপনি বলেছেন প্রথম বাড়ি থেকে বেরোবার সময় ডান পাটা আগে রেখে বেরোবেন ছেলেদের ক্ষেত্রে, আর বা পাটা মেয়েদের ক্ষেত্রে। আমি ডান পা আগে বেরোই এবং প্রতিদিনই প্রায় ম্যাক্সিমাম দিনই জিতি আর কি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে। আলিপুরদুয়ার থেকে দেবরাজ রায় এসএমএস করেছিল, থ্যাংক ইউ তোমাকে, ভেরি গুড, সবাইকে বলো এই টোটকাটা ফাটাফাটি একটি টোটকা। যাই হোক, আপনারা দেখছেন সৌভাগ্য টোটকা, শিলালকে দেখছেন, যথেষ্ট শিলালকে দেখছেন, আমার কাছে আসতে ইচ্ছে করছে, আমি জানি, বুকিং করে নিন। আজকের একটা ফাটাফাটি টোটকা দিন, ফাটাফাটি টোটকা দিন, আপনার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, আপনি নিজেকে ছোট মনে করছেন, আপনি মানে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না, আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না, ঘাবড়ে যান আপনি। এরকম কি হচ্ছে যে কি বলবো, না 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 যাবো না, না না আমি কিছু বলবো না, না না কিছু, মানে সবসময় ঘর কোনা হয়ে থাকেন, কাউ কিছু বলতে পারেন না, প্রতিবাদ করতে বলিনি আমি, ঝগড়া করতে বলিনি, কিন্তু বাস্তব জীবনে চলার জন্য যতটুকু থাকে ততটুকু তো করতেই হবে না। কী করলে আপনি এটা করতে পারবেন? কী করলে? ফিটিংস জামা কাপড় পরুন, ফিটিংস, যে জামা কাপড়টা পরবেন, যে ইউনিফর্মটা পরবেন, যে বস্ত্রটা গায়ে দেবেন সেটা ফিটিংস পরুন, ফিটিংস টাইট ফিটিংস পরুন। দেখেন আমরা ফিটিংস পরছি, হ্যাঁ এনার্জি কনফিডেন্স পাই। দেখবেন নার্সের ইউনিফর্ম ফিটিংস হয়, ডিফেন্সের পুলিশের ইউনিফর্ম, মিলিটারি ইউনিফর্ম ফিটিংস হয়, স্কুল ইউনিফর্ম ফিটিংস হয়, আপনি যে কোনো দেখুন আপনি ফিটিংস হয়, লুজ হয় না, লুজ হয় না, ফিটিংস হয়, ফিটিংস কনফিডেন্স বাড়ায়। করতে পারেন আপনি আপনার বাস্তব জীবনে যে জামাকাপড় ইউজ করছেন ফিটিংস করুন। আরও ভালো ফাটাফাটি টোটকা, সৌভাগ্য টোটকা নিয়ে পূর্ণিমা টিভিতে চলে আসবো রাত্রি 10টা, সকালবেলা 7:30 যথেষ্ট শিলালকে দেখতে ভুলবেন না। আজকের মতন ইতি, আবার দেখা হবে কালকে, কথা দিয়ে গেলাম, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, নমস্কার। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700577।